إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا مرسلا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام لكن لا يأس সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হওয়ার সুযোগ প্রদান করেছেন। আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতে যে বিষয়গুলি আলোচনা হতো বা যে পরিস্থিতির সম্মুখীন হতেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো সেই সময়ের জন্য খাস করে দিয়েছেন সেই বিষয়গুলি আলোচনা করতেন। তাতে আমরা যে অবস্থান করছি আজকে একটা চাঁদের ২৭ তারিখ সেটা হচ্ছে ইসলাম গ্রহণের পরে যেটা পাঁচটা ফরজ করা হয়েছে পাঁচ অক্ষ নামাজ অবস্থান করে আপনার কাছে এতটা টাকা হয়ে গিয়েছে যে
জামরাতে গিয়ে শয়তানকে কাপড় মারতে হবে। একজন যে নির্দিষ্ট দিন রয়েছে, তো আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে দরকার হবে যাওয়া আসা, আপনার খরচ আপনার উপরে, পরিবারের উপরে যেটা ভরপুরের দায়িত্ব। তো যতদিন আপনি থাকবেন না ততদিন পর্যন্ত তাদের কোনো অসুবিধা হবে না আপনি না থাকাতে। তো এই ধরনের পরিস্থিতি যারা পৌঁছে যাবে তাদের উপরে হাত করবে। ইসমাইলের কোরবানি নয় করা
কারণ তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসমাঈলের বংশধর, তার বংশ যদি উন্নত না হয়ে যায় তবে আমরা হচ্ছি মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইসহাকের বংশধর। তারা নিজেদের বংশকে উচ্চ করতে গিয়ে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ইসমাঈল ইসহাকের নামে প্রবেশ করে গিয়েছে, এমনকি লূত আলাইহিস সালামের নামে বাইবেলে লেখা আছে যে লূত আলাইহিস সালাম তার নিজের মেয়ে ধর্ষণ করেছিল নাউজুবিল্লাহ। দ্বিতীয় খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, তারা কখনো কখনো
মানুষকে দেখাবার জন্য কুরবানি করে, নিজের মান সম্মানটাকে বজায় রাখার জন্য কুরবানি করে, মোটেও সে আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে না। যদি আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করত তাহলে নিজের সামর্থ্য অনেক অনেক মানুষের আছে এমন অবস্থায় যে কুরবানি করতো সামর্থ্য ছিল, কিন্তু এখন সামর্থ্য নেই। হয়তো তার একটা হাতি বা একটা বকরি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু ধার দেওয়ার পরে হলেও একটা বড় উঁচু বড় শেয়ারের লোককে দেখাবার জন্য আপনার উপরে যদি কুরবানি দিতেই হয়, আপনি পাঁচত্ব নামাজ পড়েন, আপনি সেজদা করেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি দিতে হয়, তার একটা সাধারণ কুরবানি দিলে পরে সেটাই যথেষ্ট। একটা পরিবারের জন্য একটা ছাগল যথেষ্ট, জমির একটা পরিবারের অনেকে খানা বলে থাকে। যদি 100 ব্যক্তি একটা পরিবারে থাকে যারা একসঙ্গে রান্না হয় খাওয়া দাওয়া হয়, তার একটা ছাগল সে গোটা একটা পরিবারের জন্য যথেষ্ট, সবাই নেকি পালে। পক্ষান্তরে যদি একটা বড় বড় কোরবানি নেয়, তার নামাজ নেই, তার মজা নেই, তার কিছু নেই, সে কোরবানি মোটেও গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন, লাইয়ালাল্লাহু নুহুমাহা ওয়া দিমাউহা ওয়া কিনাহা তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত ওর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির পশুর উপরে যে তোমরা ছুরি চালাচ্ছ বিসমিল্লাহু আল্লাহু আকবার বলে তার যে রক্ত প্রবাহিত হচ্ছে, তার রক্ত আল্লাহর কাছে যায় না গো। তোমরা যে সেটা ভাগ ভাগ বন্টন করে বিতরণ করছে, সেই গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ খেতে পায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। যদি পৌঁছায় আল্লাহর কাছে, সেটা হচ্ছে তাকওয়া। তোমাদের অন্তরে আল্লাহ ভীতি, খোদা ভীতি, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য করছো নাকি মানুষকে দেখাবার জন্য করছো? তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। কুরবানি করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং সুন্নাত। এবারে অবশ্যই আল্লাহ প্রথম দিকে কিছু তাকিদ করেছিলেন, যাতে মানুষ যখন মদিনায় দুর্ভিক্ষ ছিল, মদিনার মানুষরা যখন এমন অবস্থা ছিল, খুব গরিব অবস্থা ছিল, তখন তিনি বলেছিলেন যে কুরবানির পরে 3 দিনের বেশি যেন কারো ঘরে গোশত না থাকে, 3 দিনের বেশি যেন গোশত না রাখে। পরবর্তীকালে সেই বিধানকে তিনি পাল্টে দিয়েছেন, এই জন্য যে আস্তে আস্তে যতদিন ইসলাম দিয়েছে প্রায় 8-9 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সবার অবস্থা সংকুলন হয়ে গিয়েছিল, জাকাত পদ্ধতির মাধ্যমে সবার অবস্থার উন্নতি হয়েছিল। তখন অনুমতি দিয়েছিলেন যে কোরবানির গোশত এখন তোমরা যে যতদিন পারো রাখতে পারো। তো প্রথম দিকে যখন বলেছিলেন যে কোরবানির গোশত 3 দিনের বেশি কেউ রাখতে পারবে না, তখন এ কথাও বলেছিলেন যে ব্যক্তি সামর্থ্য আছে সে কোরবানি দেয় না, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি যায় না সে যেন আমাদের ঈদগাহ কাছে কাছে না যায়। ইবনে হাজার হাদিস, যে ব্যক্তি সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, সেই কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে সত্ত্বেও সে কুরবানি যায় না, ইবনে হাজার হাদিস বলে যেন সে নামাজ পড়তে না যায়, ঈদগাহ কাছে কাছে না যায়। এই তাকিদ করেছিলেন কারণ এই জন্য যে মানুষ যাতে কুরবানি দেয় আর সেই গোশত যেন গরিব মিসকিনরা পায়, তারা খেতে পায়, তাদের অভাব যেন পূরণ হয়। কিন্তু কোরবানি করা এই হাদিসের দ্বারা ওয়াজিব কোরবানি তো হচ্ছে না, এই জন্য যে আল্লাহ রাসূল তখন পরিষ্কার বলে দিয়েছে এটা হচ্ছে তোমাদের ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো বিষয় এটা কাজ একটা। এবারে আসেন যে জুলহিজ্জা মাসের চাঁদ উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা কোরবানি দিতে চায়, সেই উত্তরের হাদিস মিশকাত হাদিস নম্বর 1459, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যখন জুলহিজ্জা মাসের চাঁদ উঠবে আর যারা কোরবানি দিতে চায় তারা যেন ওই চাঁদ ওঠার পরে যতক্ষণ পর্যন্ত পশু জবে না করবে ততক্ষণ পর্যন্ত নিজেদের নখ আর চুল স্পর্শ না করে। অর্থাৎ যারা কুরবানির পশু কিনেছে বা কুরবানির পশু কিনবে কুরবানি দেওয়ার নিয়ম করেছে, চাঁদ ওঠার পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত কুরবানি না হবে ততক্ষণ পর্যন্ত তারা নিজেদের চুল কাটবে না, নিজেদের নখ কাটবে না, তার আগে যেন কেটে নেয়। তারপর আমার একটা হাদিস রয়েছে, সে হাদিসটা আপনারা আপনারা তিরমিজি ইবনে মাজাহ হাতে পেয়েছেন যে মিশকাত
গ্রন্থ নয়, অতএব হাদিসের উপরে আমল করা যাবে না। কিন্তু পরবর্তীকালে হাদিসের যারা গবেষক তারা আরো গবেষণা করে দেখতে পাচ্ছেন যে যে রাবি সম্পর্কে বলা হয়েছিল যে এই রাবিটা হচ্ছে অপরিচিত, সেই রাবিরও ভালো পরিচয় বলা গিয়েছে এবং সেই রাবিটা ভরসাযোগ্য। অতএব হাদিসটা হাসান পর্যায়গুলোতে দেখা দিয়েছে। তাই পরিষ্কার যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি চায় তাহলে কোরবানি সব পেতে চায়, আর কোরবানি আমার করার সামর্থ্য নেই, তাহলে দুর্ভিক্ষা মাসের চাল ওঠা থেকে নিয়ে জুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত সে বিরত থাকলে নিজের চুল এবং মুখকে স্পর্শ করবে না, ইনশাআল্লাহ সে ব্যক্তি কোরবানি সওয়াব পাবে। তবে শর্ত একটাই, আপনাকে কোরবানি সওয়াব পেতে গেলে পরে প্রথমত আল্লাহ তাআলার দ্বারা সব নিয়মকে পালন করতে হবে। শুধু কোরবানি করবার জন্য বা কোরবানি সওয়াব পাওয়ার জন্য এই নিয়মটা পালন করবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না, আপনি যত রকমের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবেন না, আপনি নেকি পাবেন না। কোরবানি করতে হবে সমস্ত ঘর জীবনকে পালন
الحمد لله وعلى من عباده الذي لا نام الصلاة والسلام على رسول الله الحمد لله আমরা কুরবানির মোটামুটি একটা আলোচনা করলাম, তার একটা বিষয় রয়েছে যেটা আলোচনা অবশ্যই করা দরকার, কারণ আমরা অধিকাংশ জায়গায় দেখছি, অধিকাংশ জায়গায় যেটা দেখছি লক্ষ্য করছি, আগে হাদিসরা বিশেষ করে এই শুধুমাত্র নামাজের পদ্ধতির জন্য আগামী করছি, শুধুমাত্র এই বুকে হাত বাজে রাখাই করে ধরে আগুন বলে, এর জন্য অধিকাংশ জায়গায় কিন্তু মসজিদ আলাদা হচ্ছে, কিন্তু রীতি রেওয়াজ শিরিক বেদাত অধিকাংশ ক্ষেত্রে আমাদের ভিতরে রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। তো এগুলো যদি পরিত্যাগ না করা হয় কিন্তু সম্পূর্ণ আগামী হওয়া যাবে না, আর আলাদা মসজিদ করে আলাদা ভাবে জামাত করে নামাজ পড়ে কোনো লাভ নেই। আগে হাদিস হতে গেলে আপনাকে সম্পূর্ণ আগামী করতে হবে, যেহেতু আমরা সমাজের পরিষ্কার করে দিয়েছে জোহরের আগে 2 টাকা সুন্নাত, জোহরের আগে 4 টাকা সুন্নাত, জোহরের
তুমি বসতে পারবে না, হাদিস রেফারেন্স দেওয়া হয়েছে। দূর একটা নামাজ পড়ে তবে বসে এটা মসজিদের হল। আজকাল আমরা যদি মসজিদে প্রবেশ করে চুপ করে বসে পড়লো, আর আল্লাহর কাছে আরেকটা ভঙ্গ করছে মসজিদে প্রবেশ করে আপনার বসার অধিকার নেই, তুমি এটা নামাজ না পড়ে এমনকি ঈদের নামাজ ঈদগাহে করতে হবে। ঈদগাহে করলে পরে কোন নামাজ নেই, ঈদগাহে করলে পরে কোন নামাজ নেই ঈদের নামাজ। কিন্তু মসজিদে যখন নামাজ পড়ছে ঈদের নামাজ পড়া লাগে, মসজিদে প্রবেশ করে নামাজ পড়েন না আপনার মসজিদে। وسلام على المرسلين والحمد لله رب العالمين.